সিবিআই দপ্তরে হাজিরা দিলেন চিত্রশিল্পী শুভা প্রসন্ন। শুক্রবার তাকে সারদা কাণ্ডে তলব করা হয়। এদিন সকালে নির্দিষ্ট সময়ে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজির হন। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ও জেরা করে প্রাক্তন সিপিএম নেতা লক্ষণ শেঠ। সারদা কাণ্ডে শিল্পী শুভা প্রসন্নের যোগ রয়েছে বলে জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এদিন ডাকা হয়েছিল বলে সিবিআই সূত্রে খবর। ওই গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, শুভা প্রসন্নের একটি কোম্পানি ছিল, তিনি একটি চ্যানেলের সঙ্গেও যুক্ত ছিলেন। ওই দুটি সংস্থার সঙ্গে সারদার কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন প্রায় 4 ঘন্টারও বেশি সময়ে তাকে জেরা করা হয়। প্রয়োজনে ফের তাকে তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। এছাড়াও তার একটি ছবি প্রদর্শনীর বিষয়েও জানতে চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে রোজভ্যালি কাণ্ডে এদিন প্রায় 6 ঘন্টারও বেশি জেরা করা হয়েছে প্রাক্তন সিপিএম নেতা তথা বর্তমানে কংগ্রেসে থাকা লক্ষণ শেঠকে। ইডি সূত্রে খবর, জমি সংক্রান্ত বিষয়ে তাকে জেরা করা হয়েছে। রোজভ্যালি গোষ্ঠীকে প্রভাব খাটিয়ে তিনি কোনো সুবিধা পাইয়ে দিয়েছিলেন কিনা তা জানতে চাওয়া হয় বলে ইডি সূত্রে খবর।